আইপিএল এর চলতি আসরে শেষ চারের স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেছে মুম্বাই ইন্ডিয়ান্সের। বাসা মরার লড়াইয়ের ম্যাচে কোহলির বেঙ্গালুরুর কাছে 14 রানে হেরে গেছে দলটি। আর এ হারের জন্য মুস্তাফিজকে একাদশে না নেওয়াকেই দায়ী করছেন অস্ট্রেলিয়ার সাবেক স্পিড স্টার শন টেইটকে। বেঙ্গালুরুর এম চেন্নাস্বামী স্টেডিয়ামের পিচ ছিল বেশ স্লো, আর এমন পিচে মুস্তাফিজের বোলিং হতে পারত যথেষ্ট কার্যকরী, কিন্তু তার বদলে উল্টো একাদশে নেওয়া হয়েছে আগের ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে ব্যর্থতার পরিচয় দেওয়া অস্ট্রেলিয়ার অলরাউন্ডার বেন কাটিংকে। আর এখানেই আপত্তি তুলেছেন শন টেইট। চেন্নাই সুপার কিংসের বিপক্ষের ম্যাচে বেন কাটিং এক ওভারে 14 রান দেওয়ায় পরে আর রোহিত শর্মা তাকে বোলিংয়েই আনেনি। আর গতকাল বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে সেই বেন কাটিংকে দিয়ে কোনো ওভারই করায়নি রোহিত শর্মা। এদিকে মুস্তাফিজকে একাদশে রাখার পক্ষে ভোট দিয়েছেন অস্ট্রেলিয়ান পেস তারকা শন টেইট। তার মতে এই ম্যাচে বেন কাটিংকে নিয়েও খুব একটা অবদান রাখতে পারেননি সে দলের জন্য, আর তাই ফিজকে বাদ দেওয়াটা ঠিক হয়নি বলে বিশ্বাস তার। টেট বলেছেন, আমিও বলছি মুস্তাফিজ ছিল এখানে আরও ভালো অপশন। বেন কাটিংকে তার ব্যাটিংয়ের জন্য দলে নেওয়া ছিল একটা সাহসী পদক্ষেপ, কিন্তু দলে তেমন একটা অবদান রাখতে পারেনি সে, পাশাপাশি বোলিংয়েও নিষ্প্রুপ ছিল।